দেশপ্রেমিক ইউটিউব এবং ফেসবুক পেজে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল রেজা শ্রাবণ। গাজীপুর মহানগরের 38 নং ওয়ার্ডে জামাতুল কোরআন কওমি মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলের সভাপতিত্ব করেন আলহাজ ক্যাপ্টেন মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী, WMA পাইলট ও কাস্টমস অফিসার, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। ক্যাপ্টেন হারুনুর রশিদ চৌধুরীকে তাদের মাঝে পেয়ে সকলেই খুশি হয়েছেন। এরকম ধর্মীয় অনুষ্ঠানে প্রতিনিয়ত যোগদান করেন এই মানুষটি। শুধু তাই নয়, ধর্মীয় সকল কার্যক্রমে কখনো মেধা, কখনো বুদ্ধি, কখনো অর্থ সহায়তা দিয়ে সাহায্য করে থাকেন। ক্যাপ্টেন মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, যত ভালো কাজ আছে সেসব কাজে আমি আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।